মাই চ্যানেল, আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে সকাল 5টা, আর আমি আর মানি আমরা উঠেছি 4টের সময়। উঠে রেডিওতে পুরো মহালয়া শুনলাম, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহালয়া, ওটা ছাড়া মহালয়া হয় না। মহালয়া সেই ফিলটা আমাদের, আমার তো অ্যাটলিস্ট আসে না, আমাদের আসে না, তো ওইটা শুনতেই হবে, ওনার আওয়াজটা শুনতেই হবে, তবেই মহালয়ার ফিলটা আসবে। যাই হোক, তো এখন 5টা বাজে, বিতোষক পেছনে ঘুমোচ্ছে আর পাপাও ঘুমোচ্ছে, ওরা ওঠেনি, আমি আর মানি উঠেছিলাম, পুরোটা শুনলাম, এক্ষুনি শেষ হলো। তো হ্যাঁ, কিন্তু বাইরে দেখছি মুষলধারে বৃষ্টি। আমি অ্যাকচুয়ালি বাইরে এসেছিলাম দেখতে যে কেমন লাগছে ভোরবেলাতে, কিন্তু দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে। তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু বাইরে এত অন্ধকার যে ঠিক করে দেখানো যাচ্ছে না। যাই হোক, আজকে মহল্লার শুরুটাই একদম বৃষ্টি টিষ্টি নিয়ে। তো হ্যাঁ, এখন গেমে আমরা একটু শুয়ে পড়বো, কারণ এখন অনেকটাই ভোর আর আমি মানে আমি লিটারেলি তাকাতে পারছি না। যাই হোক, তারপরে আজকে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে আর আমি এখন টিভিতে দেখবো না, পরে দেখে নেবো বেলার দিকে। এখন আমি আপাতত গিয়ে শুয়ে পড়বো, একটু ঘুমোতে হবে আমাকে, কারণ আমি প্র্যাকটিক্যালি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। তো হ্যাঁ, সেই জন্য আমার কালকে শুতেও একটু দেরি হয়ে গেছিলো। আজকে মানে গতকাল যে ব্লগটা তোমরা দেখেছো ওটা আমি আবার এডিট করে রেখেছিলাম, কারণ না হলে আজকে ভোরে উঠে একটু না শুলে পারবো না। তো সেসব করতে করতে আমার 2টো তো বেজেই গেছিলো, তো আমি প্র্যাকটিক্যালি 2-2.5 ঘন্টার মধ্যে উঠে পড়েছি আবার, তাই have to go back to bed now. Good morning once again. এখন বাজে হচ্ছে 11:20, আমি এক্ষুনি উঠেছি ঘুম থেকে, আর এখন আমরা টিভিতে চালিয়েছি হচ্ছে মহিষাসুর মর্দিনী, আর এখানে আজকে আমরা খাচ্ছি হচ্ছে স্পেশাল ব্রেকফাস্ট, এখানে মানি বানিয়েছে হচ্ছে দই বড়া। তো এখন দই বড়া খেতে খেতে মহিষাসুর মর্দিনী দেখি। এই যে এখানে বিতোষক, ও তো সকালে ওঠেনি, ও জানেই না, ওই জন্য এখন চালিয়েছে এখানে মহিষাসুর মর্দিনী, তাই না? কি গো, সকালে উঠেছিলে? মহিষাসুর মর্দিনী শুনেছিলে? মহালয়া শুনোনি? এখন দেখছো? ঠিক আছে, দেখি এখন, আর এখানে খাই। এখন বাজে হচ্ছে 2:10, আর আজকে বাইরে ওয়েদারটা একটু অদ্ভুত, কখনো বৃষ্টি হচ্ছে কখনো একটু পরিষ্কার হচ্ছে। যাই হোক, তো আমার স্নান হয়ে গেছে, বিতোষক গেছে স্নান করতে, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের একটা স্পেশাল মেনু আছে, তো হ্যাঁ এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করি। আমাদের মহল্লার স্পেশাল রান্না বান্না হয়েছে, এখানে মুগ ডাল গরম হচ্ছে, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা হচ্ছে চাল কুমড়োর বড়া, আর এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর আছে হচ্ছে লাল শাক, আর ভাত আছে। তো হ্যাঁ, আজকে স্পেশাল হচ্ছে ইলিশ মাছ ভাপা, ওটাই স্পেশাল। তো হ্যাঁ, এখন আমরা খাওয়া দাওয়া করিনি। এখন বাজে 4:45, আর আমি আর দুটো সঙ্গে এখন বেরোচ্ছি, যাচ্ছি অ্যাক্রোপলিসে। আজকে আমরা যাবো হচ্ছে জোকার দেখতে। কি নাম গো সিনেমাটা? জোকার পার্ট 2। জোকার পার্ট 2 দেখতে যাব। তো টিকিট আগে থেকে কাটা ছিল, সেদিনকে গেছিলাম, সেদিনই কেটে রেখেছিলাম। এই দেখো অ্যাক্রোপলিসে ফাইনালি চিলিজ খুলে গেছে, শুধু বারবিকিউ নেশনটা তো খোলা ছিল, চিলিজটা এতদিন বন্ধ ছিল, আগুন লাগার পর চিলিজ হপি পোলা এগুলো সব বন্ধ ছিল। আজকে দেখো হপি পোলাও খুলে গেছে, চিলিজও খুলে গেছে, আমরা সিনেমা দেখে নিয়েছি। কি বলছো? কি বললো? হ্যাঁ, ক্রসওয়ার্ড এখনো খোলেনি, কিন্তু হপি পোলা চিলিজ খুলে গেছে। ভালোই ভিড় আছে আজকে, আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, আর একটু ঘোরাঘুরি করবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু অর্লি স্টোরে যাব, ওখানে আমার একটা গিফট ভাউচার আছে, ওটা একটু দেখবো। অর্লি এই যে, এই যে ওই পারে, ওই তো, ওই যে ওই স্টোরটায় যাবো অর্লি, ওখানে আমার একটা 500 টাকার গিফট ভাউচার আছে, এই যে এই ভাউচারটা, ওটা দেখবো কি হয়, তাই জন্য ওখানে যাচ্ছি এখন।
এই ভাউচারটা পেয়েছি আমি। আগে নিজে বেরোবে, আমাকে আগে বেরোতে দাও, শোনোনি, লেডিস ফার্স্ট ছোটবেলা শেখাইনি, সে তো বুঝতেই পারছি। এখন আমরা ঘরে আসলাম, চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, আর এখন একটুখানি কিছু টিভিতে দেখবো। বিতোষক এখানে শুয়ে শুয়ে এখন সিলেক্ট করছে টিভিতে কি দেখা যায়, দুটো তিনটে মুভিজ এখন শর্টলিস্ট করছে, তার মধ্যে থেকে যেটা ভালো লাগবে সেটা দেখবো। বাড়ি এসে বাইরে এত গরম না, প্যাচ প্যাচ লাগে, বেশিক্ষণ ভালো লাগে না, ভেতরে তো এসি আছে ঠিক আছে, কিন্তু বাইরে বেরোলেই এত গরম। আর এখন এই মল টলগুলোতে এত ভিড় চলছে যে সবখানে মানে রীতিমতো ঠেলাঠেলি হচ্ছে, আজকেও অ্যাক্রোপলিসে কি ভিড়। আর বাইরে ভাবে সবাই খুব সেজে গুজে এসছে, যেহেতু আজকে মহালয়া অনেকে সব মেয়েগুলো শাড়ি টাড়ি পরে এসছে, ছেলেরা পাঞ্জাবি পরে এসছে, বেশ ভালো। আর বাইরে ভাবে আমরা দেখলাম মুভিটা জোকার 2, সেটা জাস্ট দুর্ধর্ষ, মানে কোনো কিছু বলে ওটা বোঝানো যাবে না, অ্যাক্টিং লেভেল মানে একটা অন্যই লেভেলের অ্যাক্টিং। আর হ্যাঁ, গল্পটা প্রচণ্ড ইন্টেন্স, ফার্স্ট পার্টটাও খুবই ইন্টেন্স ছিল, ওটা আমরা বাড়িতে দেখেছিলাম, এটা আমরা হলে গেছি দেখতে। তো হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে ভালোভাবে দেখতে হবে, তাহলেই ভালো লাগবে, কারণ প্রত্যেকটা সিন প্রত্যেকটা ডায়ালগ এতটাই মানে তোমাকে পুরোটার মধ্যে একদম ইনভেস্ট হয়ে থাকতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না। আর জিনিসটা একটুখানি তোমার একটু মিউজিক্যাল টাইপের বানিয়েছে, লেডি গাগাও রয়েছে, লেডি গাগা হচ্ছে হিরোইন সেভাবে বলতে গেলে, তো একটুখানি মিউজিক্যাল টাইপের বানিয়েছে, একটু পরে পরেই গান হচ্ছে ইভেন্টসগুলোকে বোঝানোর জন্য। তো হ্যাঁ, জিনিসটা বেশ ইন্টেন্স, তো খুব মাথা খাটিয়ে একদম তাকিয়ে তাকিয়ে দেখে দেখতে হবে। বাট হ্যাঁ, যদি মানে কোয়ালিটি সিনেমা দেখতে চাও তাহলে প্লিজ গিয়ে জোকার পার্ট 2টা দেখে নাও, আর যদি পার্ট 1টা না দেখে থাকো তাহলে আগে ওটা দেখে তারপরে পার্ট 2টা দেখতে যাও, কারণ দুটো কানেক্টেড রয়েছে। এখন বাজে 10টা, আর গিয়ে আমরা ডিনারটা করে নিই, আজকে রুটি খাবো আর সঙ্গে বোধ হয় পনির আছে, তো হ্যাঁ ওটাই খেয়ে নিচ্ছি। আজকে একটু ঘুম পাচ্ছে, অত সকালে উঠেছি যদিও, তারপরে অনেকক্ষণই ঘুমিয়েছি। ও আর হ্যাঁ, আমি ওর্লি থেকে একটা যেটা তোমাদেরকে দেখালাম, ও ব্ল্যাক কালারের কুর্তিটা ট্রায়াল যখন দিচ্ছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, ওইটা আমি কিনেছি। অ্যাকচুয়ালি আমার কাছে 500 টাকার একটা ভাউচার ছিল, আমি সেদিনকে অ্যামাজন থেকে ওই ফাউন্ডেশন ব্রাশ আর যে ব্রাশ ক্লিনারটা কিনেছিলাম না, ওটার সঙ্গে আমাকে 500 টাকার ভাউচারটা দিয়েছিল, তো আমি যে মানে যে কোনো দামেরই কিছু কিনলে 500 টাকা অফ হতো। তো হ্যাঁ, আমি যে কুর্তিটা কিনেছি সেটা ওই 1500 সামথিং দাম ছিল, তো 500 টাকা ডিসকাউন্ট দিয়ে ওকে 999 টাকা মানে আমাদেরকে পে করতে হয়েছে, তো সেই জন্য আমি কালো কুর্তিটা নিয়েছি। হলুদ আর কালোর সঙ্গে আরেকটা ট্রাই করেছিলাম, সেটা আর আমি রেকর্ডও করিনি, বিকজ ওটা আমার একদমই পছন্দ হয়নি, কেমন একটু চকচক করছিল, তো ওটা আমার একদম ভালো লাগেনি, যদিও এমনিতে যখন হ্যাং করছিল তখন দেখতে ভালো লাগছিল, যার জন্য আমি নিয়ে ওটা ট্রায়াল রুমে গেছিলাম, বাট পরার পরে ট্রায়াল দেওয়ার সময় আমার একদমই ওটা ভালো লাগছিল না। তো হলুদটা ছিল, হলুদটা বিতোষকেরও খুব ভালো লেগেছিল, আমারও ভালো লেগেছিল, কিন্তু হলুদটা না একটু কুটকুটে, মানে পরলে না একটু কুটকুট কুটকুট করছিল, তো ওটা কমফোর্টেবল হয় না, সেই জন্য আমি আর ওটা নিলাম না, ব্ল্যাকটা নিলাম। ব্ল্যাকটা খুবই সুন্দর, আমি দেখি কালকে বা পরশু তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, বাট হ্যাঁ তোমাদেরও দেখেইছো ভালোভাবে, ওটাই আমি কিনেছি। এনিওয়েজ এখন আমরা যাই, বিতোষক ওখানে শুয়ে শুয়ে যে পেছনে ওই যে পেছনে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, তো এখন যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। এখন 10:30 মতন বাজে, আর আমার এখানে চুলটা যে বেঁধেছি পাগলির মতন সেটাকে দেখে কিছু ভেবো না, কারণ আমার ভালো লাগছিল না, আমি চুলটাকে সামহাউ জাস্ট মাথার উপরে একটুখানি মানে এটা কিছু একটা করে ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি। যাই হোক, তোমাদের খাওয়া হয়ে গেছে, মানে আমার খাওয়া হয়ে গেছে, বিতোষক মানি পাপা ওরা এখনো খাচ্ছে, তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আজকে আমার একটু একটু ঘুমও পেয়ে গেছে, এখন শুয়ে পড়বো।
তো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো।